মাদি আঙ্কেলও কোনটা দইল নাই দরিয়া কই যে আঙ্কেল এ তো ভোলাগঞ্জ যার তার বন্ধুদের লগে উৎসব করার খুব ইট অল স্টার্টেড উইথ এ ফোন কল এন্ড দেন ফোন বাজে 11টা ফোন র আমাদের ফোন দি সামি আর ভুইয়া ফোন দি চুল লিছে ভোলাগঞ্জ যাওয়া লাগবে বলে আজকে বলে ভোলাগঞ্জ যাই তো আই ডোন্ট নো লেটস সি হোয়াট হ্যাপেন্স আই হ্যাভ 20 মিনিটস টু গেট রেডি রেডি যাওয়ার লাগে রেডি মেক কমে গেছে আজকে সামনে চোখানো শুনতে বৃষ্টির লাগে আমরা প্ল্যান আপাতত আজকে গেছে দেখি কি তাহলে লাগছে ওয়ার অ্যাপেন্স বেশি সময় অপেক্ষা করা লাগছে 5 মিনিট এগো মেঘ কমে গেছে সিলেটের মেঘ ওলাও সব সময় এখন সব রেডি যাওয়ার লাগে সো এখন শুরু হয়ে গেছে পয়লা যেতাম গতেল লইতাম এরপর বাজে লাগে 12:55 কেটে হয়ে গেছে যাওয়ার কথা ছিল দিস ওয়ার অ্যাপেন্স আমরা যতবার প্ল্যান করি আপনার সবই ওটাও হয় তেল লস এখন বাজে লগিয়া 11:22 মাঝে তার রেনকোট কিনতো এগিয়ে হলে কয় মেঘ থামি গেছে বাইক বদলে আইছি আমি সামিটা সিলেট এমন একটা জায়গা এক এক ওয়েদারও এক এক লাগা লাগে তবে সিলেট সবচেয়ে সুন্দর বৃষ্টির দিন আজকে আমরা মেঘের দিন বার হয়েছি দেখি যাই ভোলাগঞ্জ খুব সল্টিকর রাস্তা করছে এই রাস্তা আগে প্রচুর বাঙ্গা আছে এখন রাস্তা পুরো ঠিক হয়ে গেছে সুন্দর রাস্তা হয়েছে ও কিছু জায়গাতে লাগে এখনো বাঙ্গা রয়েছে বাট আগর তুলনায় এগুলো কিচ্ছু নয় আগে আরও অবস্থা খারাপ আছে এখন রাস্তা পুরো বলা কিছু কিছু জায়গাতে মেঘর লাগে পানি জমিয়া পড়েছে এই ডরাই রে নি ডরাই রে নি এই ডরাই রে নি না না ডরাইয়েন না ভালো আছি সমস্যা নাই বাট একটু ডরাইলাম এই মাদি এই 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 ও ভাইয়া বহুত বিলে একটু খাসা রাস্তা পাইলাম রে বাবা কি রাস্তা রে বাবা আল্লাহ রে আল্লাহ আল্লাহ কিছু
এখন আইছি আমরা কোম্পানিগঞ্জ। আই অন একটু ব্রেক লইছি, আইছি ভোলাগঞ্জ। এখন ও দূরে দেখা যায় পাহাড়, কিন্তু এখন লাইট ক্লিয়ার দেখা যায় না, কিন্তু পুরো ক্লিয়ার দেখা যায়। রোদের সময় এটা পুরো ক্লিয়ার ইন্ডিয়ার পাহাড় হল দেখা যায়। বাজার হইল গিয়া তিনটা সাবডিশ, আমরা আনা দিব, আমরা সিলেট যাই। লাগের বড় তুফান আর
কমে গেছে আমরা এখন যাই আর কি আবার নাও বাইক করা কিতা করলে তোর কিতা ঘুমে গেলিছে আর কিতা